হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা গেম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তা নেট দুনিয়ায় অনেক শুনেছি জোলো চিপস। আমাদের কাছে অলরেডি একটা জোলো চিপস আছে, কিন্তু একটাতে কি হবে? তা আমরা ফাইনালি একটা আইডিয়া বের করলাম যে এতে আমরা একটা গেম খেলবো, আর এই গেমে যে হারবে ঠিক আছে তাকে এই জোলো চিপসটা খেতে হবে আপনাদের সামনে। আর কি রিয়াকশন হয় সেটা আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, গেমটা বলে দিই। এখানে নানান রকমের কোল্ড ড্রিঙ্কস আছে, বলে দিই, স্প্রাইট, মাজা, ফান্টা, কোকাকোলা, জিরু, লিমকা, ফিজ। আর এখানে আছে গ্লাস, এই গ্লাসে একটা একটা করে কোল্ড ড্রিঙ্কস ঢালা হবে, আর বলতে হবে কোল্ড ড্রিঙ্কসের নামগুলো। আর প্রতিটা কোল্ড ড্রিঙ্কসের নাম বলতে পারলে কাউন্ট হবে, যার বেশি নয় যার কম কাউন্ট হবে তাকে খেতে হবে এই জোলো চিপস, ঠিক আছে? তো জোলো চিপসটা কার ভাগে পড়ে সেটা অবশ্যই দেখতে থাকো, আর কমেন্ট করো রিয়াকশনটা কেমন হয়। তো ফ্রেন্ডস, খেলা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি গবলুর বেঁধে দিই চোখ। না, তোর মাধবু। মাধবী? হ্যাঁ। কেন? আমি খাবো। আরে সবাই খাবি নে, আচ্ছা বাঁধ নে, টাইট করে বাঁধবি না, আমি দেখতে পাবো না কিন্তু। হ্যাঁ দেখতে পাবি, এই নে টাইট করে দিচ্ছি, আমি কিছুই দেখতে পাবো না। হ্যাঁ রে বাবা, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তোর ড্যামার ড্যামার চোখ। এটা কি? ওটা ওটা তোর কুমড়ো পটাশের মতো মুখ, দেখতে পাচ্ছে না। দে দে দে, গলাটা শুকিয়ে যাচ্ছে, দে। এ হাতে ধরিয়ে দে রে। এই নে বল, এটা ফিজ। রাইট রাইট, সবটা খেতে হবে। আরে বেশি দেবো না, বাড়লে আমি খাবো। এটা এটা লিমকা। এ ভুল বলেছে, এটা ফান্টা। এই নে দে। হ্যাঁ জিরু। হ্যাঁ ঠিক, হজম হবে জিরু। এই নে। ম্যাঙ্গো ম্যাঙ্গো, মাজা মাজা। এই ধর। এটা লিমকা, এটা লিমকা। ভুল বলেছে, ভুল। কি ওটা? এটা কোকা কোলা। আমার ফেভারিট স্প্রাইট। স্প্রাইট দে 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 দে। এই নে, একটু দিয়েছিস। কি এটা? ওটা লিমকা। হয়েছে না, আর একটা আছে। এই নে, এটা হেব্বি গেতে। এটা আবার কি? হে হে, কি 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 এটা? কি কি জানি, হে কি ছিল এটা বলে দেবো? হ্যাঁ লিমকা। ও লিমকা, আগেরটা কি ছিল তাহলে? কোথায় আগেরটা? আগেরটা ফান্টা ছিল। হট, এ জেদ না, চিজ আমাকে। আচ্ছা কটা ভুল হয়েছে এবারে? তো হয়েছে, হ্যাঁ চোখটা কমপ্লিট। দর্শক বন্ধুই বলবে কমেন্টে কি কার কি করেছে, ঠিক আছে? এবার সব রেখেছিস? না না, ভালো করে দেখিনি। আচ্ছা দেখলে হবে, আমি তো মাঝখান থেকে নেবো। লিমকা, জিরু, ঠিক আছে। চিটিং করবি না কিন্তু? না 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 না।
আমি রেডি আর বেশি বেশি করে দিবি। আচ্ছা হ্যাঁ 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 আমি জানি তুই গবলু, তুই বেশি বেশি করে খাস, তোকে বেশি বেশিই দেবো। সভা শুরু করা যাক। বল রাধা বল, এ তুনে কে খায়া বল। ফিজ। আচ্ছা বল এইটা লিমকা রাইট, এটা কি বল স্প্রাইট। বাহ ভেরি গুড ভেরি গুড। আরে এটা বেশি বেশি বল মাজা। ভালো আর একটু মাজা দে। আই দাঁড়া, ভিডিও লাস্টে খেয়ে নিবি ঠিক আছে? ঠিক আছে, তুই খাবি না কিন্তু। আচ্ছা নে, এটা এটা বেশি দিয়েছি নে, খা বল। জি 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 জিরু জিরু জি 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 জিরু জিরু। কটা হয়েছে ভুলে গিয়ে, সব ঠিক বলেছিস নে। দাঁড়া এখনো হয়নি, বেশি নিবি যে? হ্যাঁ বেশি নেব, আর কি একটা বাকি রয়ে গেল। ধর বল এইটা। এটা এটা স্প্রাইট স্প্রাইট মনে হচ্ছে, স্প্রাইটটা খেয়েছিস এক্ষুনি। কেমন একটা লাগছিল, আবার তুই তুই দুইবার দিয়েছিস। না রে ভাই কেন, আর এটা ফান্ডা ছিল, ভুল ভুল ভুল। ঠিক আছে একটা ভুল একটা, হ্যাঁ ঠিক আছে দাঁড়া, তো তিনটে ভুল তিনটে। এই আরে খুলছে না কেন, দাঁড়া খাবি যে? হ্যাঁ এই দেখ এই এই দিলাম, হয়েছে নে বল কি। এ বুঝতে পারছি না এটা, বুঝতে পারছি না। আরে খেয়েছিস কখনো? হ্যাঁ আরে এটা কোকা কোলা ছিল, কোকা কোলা কিছু জানে না। ঠিক আছে তো তিনটে, তো তিনটে ভুল আছে, তিনটে আরেকটা বাকি আছে কিন্তু। দাঁড়া এখনো পড়ছে, যা বাবা সিপিটা খুলছেই না, এত দেরি হচ্ছে। নে ধর নে তাড়াতাড়ি খা। জিরু জিরু, এটা জিরু নয়, এ ভুল বলেছিস, এটা লিমকা ছিল। কি তো তিনটে ভুল হয়েছে কিন্তু। হ্যাঁ আর একটা বাকি আছে। কি আর একটা বাকি, এক্ষুনি বললি একটা বাকি খেয়ে। এই চুপ কর, এ লোভী তুই, তো লোভী সত্যি, তুই লোভী। আমি লোভী? তোর মনেই নেই, মানে এত লোভ, লোভের তালে তালে মনেই নেই তুই তুই কি খাচ্ছিস, আর মানে লোভের তালে তালে তোর মনেই নেই যে তুই কটা খাচ্ছিস। হ্যাঁ লোভী করছিস মনে? আরে না রে দাঁড়া, আরে তো দেরি হচ্ছে, আরে খুলছে না। এই এই দিচ্ছি দেখ, শব্দ পাচ্ছিস? হয়েছে? হ্যাঁ দাঁড়া, বোতলটা রাখতে দে আমাকে, এত দেরি রাখতে। হ্যাঁ নে ধর খেয়ে বল। হয়েছে কি? কেমন একটা লাগলো বুঝতে পারছি না এটা। চারটে ভুল কোনো কথা নয়, বুঝতে? চারটে ভুল, এই খুলছে না, তিনটে ভুল তিনটে, চারটে ভুল, কারণ এই একটা চারটে ভুল। ঠিক আছে তুই এখন হেরে গিয়েছিস, কখনো খায় না তো এসব কোল্ড ড্রিঙ্ক। চিটিং করেছিস? না না চিটিং নয়, এটা সবাই দেখেছে ঠিক আছে, সবাই দেখেছে, চিটিং নয় এটা। লুক খাবের জন্য চিপ। এই দেখ এখানে কি লেখা আছে দেখ। কি? এনি লাস্ট ওয়ার্ডস
কোনো লাস্টের কোনো শব্দ বলবি এটা খাওয়ার আগে? আমি গবলু, আমি খাবো, আমার কিছুই হবে না। ভালো, ওয়াও, এই দেখ এই টেস্টি আছে, দেখ কত মশলা, দেখ এই দেখ, দেখেছিস? পরে কিন্তু বলবি না গবলু তুই সব খেয়ে নিয়েছিস। না বলবো না, খা। এ ভাই একটু একটু করে খা, একটু একটু করে খেতে হবে পুরোটা। খাচ্ছি, কিছু হচ্ছে না। তেমন কিছু হচ্ছে না, বিশ্ব রেকর্ড করবে, ওয়ার্ল্ড রেকর্ড। গবলু পুরো চিপস খেয়ে নিলো, কিছুই হলো না। এই সত্যি তো, কিরে পুরোটা খেতে হবে। কেমন লাগছে একটু বল, এর কেমন কি ঝাল, এই চোখ গুলো, চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? তোর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমি জানি না, চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? দেখি তোর চোখে কত জল, বন্যা হয়ে যাবে। আরেকটু খা, আরেকটু খা, আরেকটু খা, একটু খা, ভালো খা, পুরোটা খা, পুরোটা খা। তো বন্ধুরা এটা ছিল এন্টারটেইনমেন্ট পারপাস, ঠিক আছে? না তুই তুই চুপটা বস আর শোন আমি কি বলছি। আর বলছি এইসব বাড়িতে একদমই ট্রাই করবে না, বিশেষ করে বাচ্চারা একদমই ট্রাই করবে না, খুবই খতরনাক এই চিপসটা, খুবই ঝাল লাগবে। দেখতেই পাচ্ছ আমাদের গবলুর অবস্থা কি হচ্ছে, হু হা ফু ফা করছে, নানা রকমের আওয়াজ বেরোচ্ছে, জানি না কোথা থেকে এসছে, পৃথিবীবাসী কি মঙ্গলবাসী কি অন্য গ্রহ থেকে এসছে, হু হা ফু ফা করছে। আর পারলাম না, ঠিক আছে, জোরো চিপস খাওয়ার পর এর মধ্যে অসীম শক্তি চলে এসছে, হচ্ছে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাবো, কি খাবি নিয়েছিস, আরে কি খাইয়েছিস, জলো চিপস, বিশ্বের সব থেকে টেস্টি চিপস জলো চিপস। আরে কিছু নিয়ে আয়, আমি জানি এই অবস্থা হবে, খুব লাগছে ঝাল নাকি, জানতাম এই অবস্থা হবে, তার সঙ্গে বলে রেখেছি রসমালাই নয় আমাদের জন্য নিয়ে রাখবি, কারণ চলে চিপস খাওয়ার অবস্থাটা হয়। তুই চিটিং করেছিস, চিটিং কিসে চিটিং, তুই হেরেছিস, সবাই দেখেছে, ঠিক আছে, যখন ভিডিও এডিট হবে পাবলিশ হবে, অলরেডি পাবলিশ হয়ে গেছে, যখন পাবলিশ হবে, ঠিক আছে, নিচে কমেন্টে দেখে নিবি কে চিটিং করেছে না করেছে, ঠিক আছে, ফুফা করিস না, হ্যাঁ, শিম্পাঞ্জি লাগছে তোকে, নে হয়েছে,
শান্তি পেয়েছি সব ছেড়ে দেবো ভালো লাগে না আমি জানতাম না যে জলো চিপস খাওয়ার পরে এমন পাগল হয়ে যাবে জামা টামা ছিঁড়ে দিয়েছি এই নে মিষ্টি মিষ্টি রসমালাই খা রসমালাই খা ভালো ভালো এই রসমালাইটা নে আর জিভে রাখ বুঝলি রসমালাইটা নে জিভে রাখ কিছু হবে না কিছু হবে না কিছু হবে না বডি দেখে লাভ নেই ঠিক আছে আমার কথা শোন কিছু হবে না তুই গাড়ি যা আমি খাবো না বাবা বাবা দে 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 এই খাইয়ে দিচ্ছি আমার ভাড়জি এখানে ক্যামেরা করছে আমি জানি না খুব কষ্ট হচ্ছে আমার আর ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে অবশ্যই আর গবলু রিয়াকশনে মানে আর হ্যাঁ অনেক শেয়ার করতে হবে ঠিক আছে এই গবলু জল চিপস খাওয়ার পর যে রিয়াকশনটা দিয়েছে সবাই যেন জানতে পারে অনেক অনেক শেয়ার করো মিষ্টি খা ভিয়া আয় ওকে খিটা এটা খাও এই রে খা এটা খা আমাদের ক্যামেরা 30 মিনিট অফ ছিল তাই অফের পর এবার গবলুকে জিজ্ঞেস করব ভাই এখন কেমন লাগছে মোটামুটি একটু ঠিক আছে আচ্ছা কেমন ফিল হয়েছিল ভেতরটা বলতে পারবো না মানে জ্বালা জ্বালা কোথায় করছে কোথায় কোথায় করছিল সব জায়গাতে সব জায়গাতে হ্যাঁ গলা গলাও করছে এখন অবধি করতেছে পেটের পেটটা ফুলে গেল কেন অটোমেটিক ফুলে যাচ্ছে কেন জানি না মনে হচ্ছে ফেটে যাবে এবারে ফেটে যাবে ভাই কত ড্রিঙ্কস খেয়েছিস জানিস অনেক ড্রিঙ্কস খেয়েছিস প্রায় 10 লিটারের মতো ড্রিঙ্কস খেয়েছিস এখানে সব আছে জানি না তুই কিন্তু আমার সাথে বেইমানি করলি বেইমানি কি করলাম মিথ্যে কথা সব কমেন্টে জানাও কি বেইমানি করেছি দেখতে হবে কমেন্টে দেখতে বাবু আর একটা কথা এই যে আমরা চ্যালেঞ্জটা করলাম আরও একবার বলে দিই বাচ্চারা একদম বাড়িতে ট্রাই করো না ঠিক আছে খুবই প্রবলেম হতে পারে হ্যাঁ আমরা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য এটা বানালাম তা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর গবলুর রিয়াকশানে তোমরা কী কী ফানি মুমেন্ট পেয়েছো কোন জিনিসটা ফানি লেগেছে অবশ্যই জানাও আর অনেক অনেক শেয়ার করো যাতে এই গবলুর রিয়াকশান সবাই দেখতে পারে আর এন্টারটেনমেন্ট করতে পারে তো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও অবশ্যই লাইক করো লাইক হ্যাঁ খুব কষ্ট হয়েছে ভিডিও করতে।